লড়াই জিজেন মোক নিবিচারে, আজি মই তাক সরুর পরে ডাঙার দীঘাল করি মই পড়ায় শুনাই মানুষ বনাইছ, কিন্তু হি মোক আজি নাচাই। মই কিন্তু ভুল করা নাই বেটা, মই ভুল করা নাই, মই ভুল করা নাই। লড়াই খবর নলয়, দিবা পারলে ভাল পায়, দিবা না পারলে তারমানে মই যেন পয়সা দিবা পারো ভাল পায়, আর পয়সা দিবা না পারলে বয়া পায়। ব্যস্তময় জীবন আর ব্যস্ততার মাজত আজির দিনত কোনে কার খবর লওয়ার এক প্রকার আহরি আছে, তার মজত আমি খবর লব লাগিব ইজনে আনজনের, কারণ মানুষই হয়েছে মানুষের বাবে। এটা ব্যতিক্রমী দৃশ্য, যে দৃশ্য দেখি মই মোর বেগত থাকা ক্যামেরা হাতত বুম লই মই আপনার কিছু দৃশ্য দেখাবল এই মুহূর্তত ফুটপাথত রই দিছো। প্রথমে পরিবেশ এটা দেখাম, এয়া হয়েছে ব্যস্ত একটা রাজপথ, রাজপথরে অহা আহিছে যা গৈছে, প্রতিখন বাহন এক প্রকার হয়তো ঘরমুয়া হয়েছে, কোনোবাই হয়তো ঘরের ওলাই আহিছে বজার সমাহর বাবে। কিন্তু সেই রাজপথর পারর কিছু নেদেখা একটা দৃশ্য, একটা ছবি মই দেখাব বিচার এই বিশেষ প্রতিবেদনের জড়িয়ে, একটা দুঃখ লগা ছবি, কারণ লোকজনের সঙ্গে মই কিছু কথা পাতিছো, তেওঁর দুঃখের সমভাগী হব বিচার, তেওঁর চকুত মই চকুলো দেখিছো, কিন্তু কিহর বাবে আজি সেই বৃদ্ধ লোকজনে আজি চকুলো ঢুকিবলগা হয়েছে, কিছু কথা পাতিম আপনাদেরকো একটা এই আরর একটা ভয়ঙ্কর কাহিনী জানাব চেষ্টা করিম, কারণ কিহর দুঃখ বেদনাত কিহর বাবে আজি এজন লোক এইদরে পথর আশ্রয় লবলগিয়া হল। প্রচন্ড শীত, শীতের মাজত সাধারণ এখন কম্বলরি এজন লোকে দিন ইয়াত অতিবাহিত করেছে, নিশাটো কটাইছে, কিন্তু লোকজন কোন হয়, আরত কোন কোন লোক আছে, কার সান্নিধ্যত জীবন কটাইছে, কিছু কথা পাতিম। প্রথমে মোক কান্দিব নালাগে, একদম অনুরোধ আপনি কান্দিব নালাগে। প্রথমে আপনার মই পরিচয়টা জানিব বিচারিছো, কি নাম আপনার? মোর নাম সদা মজুমদার। তো সদা মজুমদারে আজি কোরপরা ইয়ালে আহিবলগিয়া হল, ইয়াত আজি খুবলগিয়া হল? মোর ঘর নলবাড়ী, আর মোর বালিজাদা গাঁও, মানে ধমধমা ফালে গণেশ মন্দিরের পর যে সুমাই যায়, সুমাই যায় কি মানে উত্তর ফালে আর উত্তর ফালে সুমাই যায়। আপনি দেখিছো কান্দিছে, মই দুঃখ লাগিছে বারো সুধার কারণে, কিয় আজি কান্দিবলগিয়া হল আপনি? আজি মোর ফ্যামিলি ঢুকবার 15 বছর হল, মানে আপনার পত্নী? মোর পত্নী ঢুকবার 15 বছর হল, আর একটা লড়াই একটা ছোৱালী, আর মোর ছোৱালী বিয়া দিছিল বরপাটার, মানে ছোৱালীক বিয়া দি ঘরের উলিয়াই দিলে, তার পিছত কিবা এতিয়া যোগাযোগ ছোৱালীৰ হৈতে? কিন্তু লড়া আজি মোক একো নাচাই, লড়া এই যে বগি গেমব্লেজ যে আছে বগিচে চালি গেমব্লেজর বেচারে যাও থাকে, তেও হরাকর লগত থকা আছে। খবর লওয়া নাকি যদি মই কও আপনার গেম ভিলেজের পর গণেশগুড়ি বেশি দূর নহয়, আপনি ইয়াত থকা বলে জানে না জানে আপনার লড়াই? জানে। কি নাম আপনার লড়ার নাম কি? নগেন মজুমদার, মানে সদা মজুমদারের লড়া নগেন মজুমদার? নিজের লড়া আপনার? মোর নিজের লড়া। তো আজি আপনার লড়া ছোৱালীর হিমানী মজুমদার ইচ্ছা তেওঁক বিয়া দিছো, তেওঁর ওচরতে আছে হিমানী ডেকা। এটা যদি হিমানী ডেকা আর নগেন মজুমদারে যদি এই প্রতিবেদন চাই আছে, আপনার পিতৃ এই মুহূর্তে কি অবস্থা আছে এবার অনুশোচনা করক,
প্রতিজন দর্শকক কৈছো নলবাড়ির বালিতারালে এই ভিডিওটি প্রেরণ করক, বালিতারাবাসী জানিব লাগে, কারণ আপনার গাঁর এজন লোক যার সন্তানে ঘরেরপরা বাহির করে দিছে, এবার সন্তানে নিজের পিতৃক খবর লবলে আহরি নাই, এনেকা ধরনের একটা পরিবেশের মাজেরে আজি এই লোকজনে ফুটপাথত নিশা পার করবল এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ময়ও সাধারণ জনতার দরে রাজপথে পার হয়ে গেছিল, এই দৃশ্য দেখি মই রব পরা নাছিল। এই লোকজন মোর পিতৃ হম, কিন্তু এই লোকজনের চকুত চকু পানি দেখি ময়ও এই মুহূর্তত এক ধরনের এক প্রকার অন্তরে কান্দি উঠিছে। কি কব যদি আপনার লড়াই চাই আছে, কি কব এই মুহূর্তত? মই এইটাই বিচারছি, যে লড়াই যিজন মোক নিবিচারে মই তাক একই নাভাব, কিয় আজি মই তাক সরুর পর ডাঙা দীঘাল করে মই পড়া শুনাই মানুষ বনাইছো, কিন্তু হি মোক আজি নাচাই, কিয় নাচাই? মই কিন্তু ভুল করা নাই বেটা, মই ভুল করা নাই, মই ভুল করা নাই, দেখাইছো মোরও চকুত চকু পানি ওলাইছে। মই বারু সেই কথাবোৰ বাদ দিলো, কিন্তু এজন ষাঠির ঊর্ধ্বর এজন লোকে আজি রাজপথত কান্দিবলগীয়া হৈছে, নিজের পুত্র নিজের কন্যায় এক প্রকার একাঘরিয়া করেছে লোকজনক, কিন্তু তারপাছতো কি দরে এই সমাজ ব্যবস্থা চলিছে সচাই আচরিত। রাজপথ মই দেখাইছো, গাড়ি অহা যাওয়া করেছে, প্রতিজন লোক আহিছে, প্রতিজন লোকে এবার হলেও কিন্তু এই ধরনের রাজপথের পারত এই পড়ি রা মানুষজনের কিন্তু খবর লবলে এক প্রকার আহরি নাই। কিন্তু এটা কথা কি, কেন মোর লড়াই বিয়াজি করেছে, কিন্তু একদম মোর বয়ারি একদম বদমাস, বয়ারিয়ে তার মানে বহুতে অভিযোগ করব আজির সমাজ ব্যবস্থা বয়ারি এক প্রকার এখন সংসারত এই ধরনের একটা ঘটনা সংঘটিত করার আরর ব্যক্তি বলে কোয়া হয়, হ্যাঁ অভিযোগ আর কিছু বাস্তবিক ঘটনাক যদি মই ইয়াক রূপ দিও, কিন্তু সেই রূপে কিন্তু এই ধরনের একটা পরিবেশ আজি সৃষ্টি করেছে, নিজের বয়ারির অত্যাচার, নিজের পুত্রই পিতৃক একাঘরিয়া করা পরিবেশ, সচাই খুব দুঃখ লাগবলিয়া পরিবেশ। আর প্রচন্ড শীত, রাতে ঠান্ডাত কেনে থাকে আপনি, আর খাওয়া লওয়া কোনে খুয়ায়, আপনার কোনে দিয়ে? মই একই না খাও, কেটা লগানে থাকো, মই কোনবাই দিয়ে আহে মানুষে আহি দিয়ে আর মোক সুধে খুড়া আপনি ভাত খাইছে নে, পুলিশ বিলাকাই সুধে মানে খুয়াই আপনার দিয়ে, পুলিশ ট্রাফিক বিলাকে এতে করে পুলিশ বিলাকাই সুধে যে খুড়া আপনি কিবা খাইছে নে, নাই বেটা আমি একো খোৱা নাই, এই লোক আপনি খাই আহ, মই এইখন দোকানত খাই আহ, কেনেকে চলি আছে জীবন এতিয়া আপনার? জীবন চলিছে আর মই দিনটো মন্দিরে হেৰি ঘুরি ভিক্ষা লাগি আৰু কথা পাতিবলৈ মন যোৱা নাই, কারণ দৃশ্য তেওঁর কথাই এই মুহূর্তত এই সমগ্র এটা প্রতিচ্ছবি, তেওঁর আজির ব্যবস্থার ছবি এখন দাঙি ধরেছে, গতিকে নিজ পুত্র আর কন্যার দ্বারা অবহেলিত হওয়া এগারী পিতৃর এ কাহিনী খুব দুঃখ লাগবলিয়া কাহিনী, চকু চুপি উঠবলগীয় ধরনের পরিবেশ, কারণ গণেশগুড়ি নিচিনা এটা ব্যস্ত অঞ্চল যত উড়নে হেতুর উপরে গাড়ি চলিছে, তলেরে গাড়ি চলিছে, কিন্তু তার মাজত এজন লোকে এই ধরনের অবস্থাত জীবন অতিবাহিত করার নিচিনা ঘটনা কিন্তু আজির দিনত এক প্রকার স্বাভাবিক। আর এই ঘটনা যাব লাগে নলবাড়ির সেই গাঁওখনলৈ, যখন গাঁও বালিতারা বলে তেও নিজে জানিছে, বালিতারালৈ যাব যায় না, আপনি ঘর যায় না? মই যাও গলে তারমানে দিব পারলে ভাল পাই সবে, মোর আমি আটটা ভাই, লড়াই নিজের লড়াই আপনার আজি খবর নলয়, ও লড়াই খবর নলয়, দিব পারলে ভাল পাই, দিব না পারলে তারমানে মই যেন পয়সা দিব পারো ভাল পাই, আর পয়সা দিব না পারলে বেয়া পাই, আর
পয়সা যেটা মই দিও দি ফেলে যেটা মোর খরচ হয়ে যায় যেটা যেটা তারমানে কি করে তারমানে তেওঁলোকে জানে যে এর আর মানি বেগ খালি বেশি আপনার কষ্ট দিব বিচরা নাই। এয়া হয়েছে সদা মজুমদারের জীবন কাহিনী, ফুটপাথর কাহিনী। আর এই কাহিনী সমূহ এক প্রকার আজির দিন বাস্তব নিজ পুত্রর দ্বারা অবহেলিত হওয়া যেগী নগেন মজুমদারের কথা এই মুহূর্তে পিতৃগড়ে জানাইছে নিজের সন্তানের কথা। কিন্তু সেই সময়ত এই ধরনের একটা পরিবেশের মাজেরে এজন লোকে বর্তমান জীবন অতিবাহিত করার নিচিনা ঘটনা। এয়া মাত্র একটা উদাহরণ। আর যদি আপনি গুয়াহাটি ঘুরে তো এই ধরনের কিন্তু সদা মজুমদার আপনি গুয়াহাটিত অজস্র পাব। বেশি কথা নাপাতো আপনার মই কিছু সহায় করি, নিশার সাজ মই তেও খুব। গতি একটা সাধারণ উদাহরণ, একটা পরিয়ালের এজন পিতৃর কিছু মনের খবর ললো, খবরের আরর খবর আপনাদের জানালো। গতি বিচার ভার আপনার উপর এই ধরনের কিন্তু জীবন সংগ্রাম এইখান গুয়াহাটিত কিন্তু এতিয়াও চলি থাকা দেখবলে পাওয়া গেছে।